আসসালামু আলাইকুম। প্রতিদিনের সংবাদপত্র ভিত্তিক অনুষ্ঠান, সংবাদপত্র পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠান, সংবাদপত্রের পাতা থেকে আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকে আমরা এই অনুষ্ঠানে আজকের যে সমস্ত পত্রিকাগুলো আছে, দৈনিক পত্রিকা, এই দৈনিক পত্রিকার বিভিন্ন সংবাদটা পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠানটা আমরা শুরু করছি। এবং আজকের অনুষ্ঠানে আমাদের আমন্ত্রিত অতিথি দুজন, একজন হল 1971-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, সিনিয়র সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। অন্যজন হল চিকিৎসা জগতের উজ্জ্বল পথিকৃৎ, প্রখ্যাত অর্থোপেডিক সার্জন এবং রাজনীতিবিদ, সমাজসেবক ডক্টর এম সাইফুল আলম। আসসালামু আলাইকুম। তো দর্শক, শুরু করছি আজকের প্রতিদিনের যে পত্রিকা, পত্রিকার পাতার শিরোনামগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে প্রধান শিরোনাম করেছে, আটকে গেল 18,000 শিক্ষকের নিয়োগ, বোর্ড পিছানো নিয়ে রিট খারিজ, মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে হবে, রাষ্ট্রদূতদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ, প্রশ্নপত্র ফাঁস, আজীবন বহিষ্কার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 63 শিক্ষার। এ ছিল ইত্তেফাকের শিরোনাম। এবার প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনাম করেছে আওয়ামী লীগের 112 বিদ্রোহী প্রার্থী, শেয়ার বাজারে বড় পতন, আতঙ্কে বিনিয়োগকারীরা। একই সঙ্গে আছে মধ্যপ্রাচ্যের সম্পর্ক জোরদারের নির্দেশ, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদের সম্মেলনে বলেছেন। কমছে না, থামবে কবে? বাল্য বিবাহ নিয়ে একটি প্রতিবেদন, জামিনের পর এলাকায় আওয়ালের মহড়া ইত্যাদি। এরপরে আসছি দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে, 2 সিটি নির্বাচনের বিধি লঙ্ঘনের অভিযোগ, হুমকি মারধর প্রচারে বাধা। এরপরে নিউজ আছে প্রশ্নপত্র ও ভর্তি জালিয়াতি, ঢাবির 67 শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত। আরও রয়েছে ইউক্রেনের বিমান ভূপাতিত, আন্তর্জাতিক আদালতে যাচ্ছে 5টি দেশ, সুদমুক্ত ঋণে গাড়ি চান দুদক কর্মকর্তারা, মন্ত্রী পরিষদের বিভাগের উত্তর না। কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে, মহাসংকটে পুঁজিবাজার, সূচক 5 বছরের পিছনে, 1 বছরে মূলধন কমছে প্রায় 1,00,000 কোটি টাকা। তাদের দ্বিতীয় সংবাদ শিরোনাম করেছে, মধ্যপ্রাচ্যে নিযুক্ত রাষ্ট্রদূতদের প্রধানমন্ত্রী, মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোর দিতে হবে। তারপরে তাদের আরও শিরোনাম রয়েছে, বঙ্গবন্ধু গোল্ড কাপের পর্দা উঠছে আজ, বাংলাদেশ সহ 30 দেশ নিয়ে পরিকল্পনা, টেকসই জ্বালানির বাজার গড়ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে, মাটিতে শুয়ে গেছে শেয়ার বাজার, রাস্তায় বিনিয়োগকারীরা, বাংলাদেশ ব্যাংক বলছে পদক্ষেপ নেওয়া হবে, 4 ব্যাংকে বিনিয়োগের নির্দেশ, বন্ড ছাড়তে চায় ঢাকা চেম্বার। তাদের পরবর্তী সংবাদ শিরোনাম, মধ্যপ্রাচ্যের বাজার সৃষ্টি এবং প্রবাসীদের স্বার্থ রক্ষা করতে হবে বলেছেন প্রধানমন্ত্রী। এরপরে নিউজ আছে, পলাতক থেকেও ছিল দাপট, জুয়ারি 2 ভাই 4 দিনের রিমান্ডে, ভর্তি জালিয়াতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 63 শিক্ষার্থী আজীবন বহিষ্কার। এরপরে বাংলাদেশ প্রতিদিনের আরও একটি সংবাদ রয়েছে, ডক্টর জাফরুল্লাহকে তালা দিয়ে আটকে রাখলেন শিক্ষার্থীরা, রাস্তার পাশে এবার কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। আমাদের সময় তাদের প্রধান সংবাদ শিরোনাম করেছে, চট্টগ্রাম দেখে ঢাকায় ভয়ে বিএনপি, ইভিএমে ভোটার টানাই চ্যালেঞ্জ, শাহবাগ অবরোধ, শিক্ষার্থীদের আজ ইসিগ্রামের ডাক, রিট খারিজের মধ্যেই পূজার মধ্যেই ভোট হবে, আওয়ামী লীগের আলটিমেটাম, দলীয় কাউন্সিলর প্রার্থীদের সমর্থন না দিলে বিদ্রোহীদের বহিষ্কার।
এছাড়া তারা আরও একটি বক্স রিপোর্ট করেছে, কারাগারের তালিকা হচ্ছে শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে। দেশ রূপান্তর তাদের প্রধান সংবাদ শিরোনাম করেছে, মাঠে 191 স্বশিক্ষিত ঢাকা সিটি কাউন্সিলর প্রার্থী, শিক্ষাগত যোগ্যতা সেবা সংস্থার সঙ্গে সমন্বয় রাখা তৈরি করবে, সংখ্যা স্থানীয় সরকার বিশেষজ্ঞদের, প্রার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উচ্চশিক্ষিত কাউন্সিলর আবশ্যক বলে মত ভোটারদের। তারপরে তাদের শিরোনাম, পতনের শেষ নেই পুঁজিবাজারে। সাংবাদিকদের ইসি সচিব বললেন, পূজা নির্বাচন দুটোই পবিত্র কাজ, একই সঙ্গে কোনো সমস্যা নেই। দুবাইয়ের সমঝোতা পাকিস্তান সফরে টেস্ট এবং ওয়ানডে খেলবে বাংলাদেশ। আবুধাবিতে থেকে ফিরেছেন প্রধানমন্ত্রী। আজকের জীবন, গভীর তলানিতে শেয়ার বাজার, পুঁজি হারিয়ে রাস্তায় নামলেন বিনিয়োগকারীরা। অস্থির পুঁজিবাজারে সর্বোত্তম ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রী। 30 জানুয়ারি নির্বাচন হচ্ছে, হাইকোর্টে রিট খারিজ। নয়াদিগন্ত তাদের সংবাদ শিরোনাম করছে, ধর্ষককে ক্রসফায়ার দেওয়ার মত এমপিদের, তুষার দশে ভারত ও পাকিস্তানের 70 জনের মৃত্যু, পুঁজিবাজারে সর্বশান্ত বিনিয়োগকারীদের। মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার নির্দেশ প্রধানমন্ত্রী। এই ছিল আজকের সংবাদপত্রের শিরোনাম। তো আমরা এই সংবাদপত্রের এই সমস্ত পর্যালোচনার উপরে আমরা আলোকপাত করে আমাদের সম্মানিত দুজন অতিথি আছেন, তাদের কথাগুলো আমরা শুনব, তারা বলবেন। আমরা প্রথমেই জানতে চাচ্ছি, বিশেষ করে মনিরুজ্জামান ভাইয়ের কাছে, পুঁজিবাজারের সর্বশান্ত বিনিয়োগকারীরা, এটা একাধিক নিউজ আসছে বিভিন্ন পত্রপত্রিকায়, সব পত্রিকায় নিউজটা আসছে। জি জি, তো পুঁজিবাজারের সমস্যাটা দীর্ঘদিনের সমস্যা, এটার আগেও অনেকবার এটা দেখা দিয়েছে পুঁজিবাজারের ধস। এটা সরকারের উদ্যোগ নেওয়া উচিত, ক্ষুদ্র ব্যবসায়ীদের এই যে পুঁজিবাজারে গিয়ে তারা যে শেষ হয়ে যাচ্ছে, এটা একটা উদ্যোগ নেওয়া উচিত আর কি। বাংলাদেশ ব্যাংক কয়েকবার চিন্তাভাবনা করার পরও তারা তেমন কোনো উদ্যোগ নিয়নি, এবং একের পর এক ইতিমধ্যে কিন্তু বিশেষ করে জরুরি বৈঠক অর্থ মন্ত্রণালয় ডেকেছে এ ব্যাপারে সমস্যার সময়। এটা বারবার ডাকে, এর আগের বারেও তারা ডাকছে, এবারও ডাকছে, তার আগের বারেও ডাকছে। এটা একদিনকার ঘটনা না, দীর্ঘদিনের ঘটনা। এর আগেও যখন এই সরকার ছিল, সরকারের প্রথম দিকে একটা বিশাল চরম ঘাটতি পুঁজিবাজারে দেখা দিয়েছে। কাজে এরা নতুনত্ব কিছু নয়, এটা সরকারকে এর জোরালো পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। দুই সিটি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, এটা সবগুলো পত্রিকারই আজকের প্রধান শিরোনাম করেছে, হুমকি ধামকি চলছে। আচরণবিধি লঙ্ঘন, এটা নির্বাচন কমিশনের একটা নীতিমালা, আচরণবিধি। এটা যতবার ইলেকশন হয়েছে আমাদের দেশে, এটা একে অপরকে এই দোষারোপটা করেই আসছে, এটা চিরাচরিত নিয়ম। হারলে বলে ইলেকশন ঠিক হয়েছে, আর জিতলে বলে বাংলাদেশে না, এটা কিন্তু সমগ্র পৃথিবীতে। হারলে বলে ইলেকশন হয়নি, আর জিতলে বলে ইলেকশন ঠিক আছে। তো এটা চিরাচরিত নিয়ম আমাদের দেশে, এবং এটা পাল্টাপাল্টি এমন এক জায়গায় দেখা যাচ্ছে যেখানে মারামারি পাচ্ছে, আহত হচ্ছে। অভিযোগ যারা করছে তাদের কিন্তু বেশিরভাগই বিএনপি সমর্থিত, এবং অভিযোগ যারা করছে তারা বিশেষভাগই বিএনপি সমর্থিত। আপনি এটা কথাটা ঠিকই বলছেন। না, এখানে একটু বলতে, বিএনপিরা তো মাঠে এখন খুব জোরালো ভূমিকায় নাই, তারপর তারা তো অন্তত কিছু না কিছু বলতে হবে। না, বলছে না তা দাবি দাওয়ালকে কি না করছে, সে ক্যাম্পিং করছে না? হ্যাঁ, সেটাই। হ্যাঁ, না, বিএনপি ক্যান্ডিডেট ক্যাম্পিং করছে না, দাবি দাওয়াল করতেছে, ওই যে ইশরাক সাহেব করতেছেন, সবাই তো করছে, না তো করিনি।
মনে করেন আমার নিজের অবস্থা যখন খারাপ হয় আর সে না ইতিমধ্যে বোধ হয় বিশেষ করে মানে এই নির্বাচন সিটি নির্বাচনে প্রত্যেকে কিন্তু বলা হয়েছে যে নগর পিতা সিটি নির্বাচনে কিন্তু নগর পিতা নির্বাচিত হয় কিন্তু তাপসের কথা ব্যারিস্টার তাপস ফজলুর তাপস তিনি কিন্তু সুন্দর একটি কথা বলেছেন যে আমি নগর পিতা হতে চাই না আমি নগর পিতা হতে চাই না আমি জনগণের সেবক হতে চাই নগর পিতা বলতে কোনো কথা নেই দেখেন সেবক সবাই হয় হতে চাই সেবক যারাই জনপ্রতিনিধি হতে আসছে তারাই বলতেছে আমরা সেবক হব সেবক তো সবাই হতে চাচ্ছে এখন বিষয়টা হচ্ছে কি যে তাপস সাহেবের কথা যেটা বললেন উনি ক্লিন ইমেজের মানুষ উনি যদি নগর পিতা হন তাহলে এটা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য ভালো হবে আবার উত্তরে আতিক সাহেব উনিও ভালো মানুষ একজন উনিও যদি উত্তরে আসেন তাহলে এটা উত্তরে ভালো হবে গতকালকে কিন্তু আমরা এই বিশেষ করে সিটি নির্বাচন নিয়ে তোফাল আহমেদ উনি এবং আমু সাহেব আমির হোসেন আমু ওনারা দুইজনই জাতীয় সংসদে একটি বক্তব্য রেখেছেন তোফাল সাহেব সেখানে স্পষ্টভাবে বলেছেন যে উনি ইসে গিয়েছিলেন কি নির্বাচন কমিশনে গিয়েছিলেন নির্বাচন কমিশনে উনি বলেছেন যে মুজিব বর্ষ চলছে এবং মুজিব বর্ষে আমরা যারা মুজিব প্রেমী তারা তো বিভিন্ন অনুষ্ঠান উদযাপন করবো যেহেতু এটা মুজিব বর্ষ তো তখন তারা বলছে যে না অনুষ্ঠান করতে কোনো অসুবিধা নেই তবে সেখানে আপনারা কারো পক্ষে ভোট চাইবেন না এবং তিনি বলছেন আমরা ভোট চাইবো না তবে যেহেতু আমরা নির্দেশ পেয়েছি সেহেতু মুজিব বর্ষের উপরে মিটিং চলবে একইভাবে কিন্তু মজিবুল বাসার মাইজ ভান্ডারি উনি বলেছেন যে নির্বাচন কমিশন যে নিষেধ করেছে যে ধর্মীয় কোনো অনুষ্ঠানও করা যাবে না আমরা ধর্মীয় অনুষ্ঠান করব এবং আমরা প্রত্যেক প্রার্থীর জন্য সবার জন্য দেশের জন্য সবার জন্য দোয়া করব এই দোয়া নিষেধ করতে কেউ ঠিক করবে না এই হচ্ছে হলো আপনার ওই সিটি কর্পোরেশন নির্বাচন সেই একই জায়গায় আসলাম আমরা ঘুরায় ফেরায় একই জায়গায় আসলাম এখন মুজিব বর্ষ আমরা উদযাপন করব মুজিবের কথা বলবো শেখ হাসিনার কথা বলবো আর আমরা সেখানে ভোট চাইবো না ভোট তো এমনি চাওয়া হয়ে যাবে ভোট তো চাওয়া এমনি হয়ে যাবে সম্পর্কে আলোকপাত করলে আলোকপাত করলেই তো ভোটের কাজ হয়ে যাচ্ছে কাজী এই আচরণ এখন আমরা ভাই যেটা জানতে চাচ্ছি ডাক্তার সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের 67 শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত প্রশ্নপত্র ফাঁস এবং ভর্তি জালিয়াতির অভিযোগে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় নয় সারা বাংলাদেশে যে কোনো বড় ধরনের পরীক্ষা এই পরীক্ষাগুলোর আগে কিছু দুষ্কৃতিকারী একটা সিন্ডিকেটের মাধ্যমে প্রতি বছরে এই প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত আমাদের সরকার প্রধান বা সরকারের ঊর্ধ্বতন মহল তারা ডিজিটাল পদ্ধতির আলোকেই চেষ্টা করতেছে এই প্রশ্নপত্র ফাঁস রোধ করার রোবার দুর্ভাগ্য যে কোনো না কোনো ভাবে প্রতিটি পরীক্ষার পূর্বেই এই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে না এটা তো যেমন কোচিং সেন্টার কোচিং সেন্টারগুলোর সাথে একটা সিন্ডিকেট আছে যে কোচিং করলে আমরা পাস করতে পারবো তো ভর্তি প্রশ্নপত্র ফাঁসের পেছনে কোচিং সেন্টারদের কিছু হাত আছে তারা সিন্ডিকেট করছে এগুলো এবং কিছু অসাধু শিক্ষক অসাধু কর্মকর্তা এগুলো করতেছে তা এই যে কথা বললেন 700 জনকে যে বহিষ্কার করছে 700 জন এটা শুধু ভর্তি পরীক্ষার জন্য নয় এদের সাথে আরও অন্যান্য কিছু কর্মকর্তা জড়িত এদের সাথে এবং সকলেরই এটা ভালো করে তদন্ত তারপরেও আমি বলবো যেহেতু 15 জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার 31 শিক্ষার্থীকে একাডেমিক সাজা দেওয়া হয়েছে সরকারের এই সিদ্ধান্তকে বিশেষ করে প্রশ্নপত্র ফাঁস এবং ভর্তি জালিয়াতির অভিযোগে যারা এগুলো করছে তাদেরকে আমরা আসলে সাধুবাদ জানাই আর সরকারের সিদ্ধান্তকেও আমরা সাধুবাদ জানাবো
এবার আসি একটু সামান্য একটু বিদেশের দিক থেকে একটু ঘুরে আসলে ভালো হয়। ইউক্রেনের বিমান ভূপাতিত, আন্তর্জাতিক আদালতে যাচ্ছে পাঁচ দেশ। তো যেটা আমি বলতেছিলাম, ইউক্রেনে যে বিমান ভূপাতিত হলো, এই বিমান ভূপাতিত হওয়ার পিছনে কিছু ত্রুটি বিচ্ছুতি থাকে, এই ত্রুটি বিচ্ছুতির পিছনে কোনো দূরদর্শিতাও থাকতে পারে, কোনো ষড়যন্ত্র থাকতে পারে, সেটা অবশ্য খতিয়ে দেখা উচিত আমি মনে করি। যদিও আন্তর্জাতিক আদালতে পাঁচটি দেশ যাচ্ছে, সেটা আমেরিকা উস্কানিতে বা আমেরিকার মিত্র দেশগুলো, আর এখানে সম্পূর্ণভাবে দোষারোপ করা হচ্ছে ইরানকে। ইরান তো না, না খালি ইরানকে না, ট্রাম্পকে দায়ী করলেন ট্রুডো, ট্রাম্পকে দায়ী করেছেন ট্রুডো, আবার হামলায় জড়িত কর্মকর্তারাও আটক হয়েছে। তো যাই হোক, সবকিছু মিলে এখানে কোনো না কোনো একটা ষড়যন্ত্র আছে। তুষার ধসে ভারত ও পাকিস্তানের 70 জনের মৃত্যু। এই তুষার ধস কিন্তু ভারতের একটা বিরাট ই, যেহেতু সেখানে অনেক পর্বতমালা আছে এবং সেখানে প্রায়ই কিন্তু তুষার ধস জিনিসটা প্রায় একইভাবে পাকিস্তানে হচ্ছে, এবং এটা রোধ করার মতন ক্যাপাসিটিও নাই বাংলাদেশে। আমরা তুষার ধস থেকে বাঁচতে গেলে আমাদের সতর্ক হতে হবে, এটার আগাম বার্তা লাগবে, ড্রাইভার যারা ই করবে লাগবে আর কি। আচ্ছা আচ্ছা, ভালো আবহাওয়াবিদের, ভালো আবহাওয়াবিদদের লাগবে যে কখন এটা হবে না হবে, আর যারা এটার ভেতরে থাকে তারাও রিস্ক নিয়ে থাকে, তাদের বারবার সরে যেতে বললেও তারা সরে না। যেমন আমাদের দেশে পাহাড় ধসে মানুষ মারা যাচ্ছে না, তারপরও সে পাহাড়েই থাকবে, তারা পাহাড়ের কাছেই তারা ঘর বাঁধবে, ঘর বেঁধে থাকবে তারা। হ্যাঁ হ্যাঁ, একটা বক্স রিপোর্ট আসছে আমাদের সময়, আমাদের সময়ে যে বক্স রিপোর্টটা হলো কারাগারের তালিকা তৈরি হচ্ছে শীর্ষ সন্ত্রাসীরা নজরদারি, এটা কিন্তু ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি নির্বাচনকে ঘিরেই এই কথা। যতবার নির্বাচন আমাদের দেশে হয় এটা সরকার করে থাকে, এবং কিছু করে কিছু অসময় করে না। সন্ত্রাসী যারা তাদের তো কোনো দল নাই, সন্ত্রাসী আর কি। এখন সন্ত্রাসীদের তালিকা করছে ইলেকশন 30 তারিখ আছে, মোটে আর 15 দিন এখন তালিকা হচ্ছে, তারপর তাদের ধরা, তারপরে তাদের আটকানো। তো এখন ব্যাপার হয়েছে যে এটা কীভাবে হবে। তো কাজেই এই যে কিছু কিছু নিউজ পত্রিকাতে আসে, কিছু কিছু নিউজ আর কি, যারা করে যে সাংবাদিকগুলো, তাদের একটু সতর্ক হওয়া উচিত আর কি। না, এখানে আরেকটু আমি যোগ করে দিই, সেটা হচ্ছে যে চিহ্নিত সন্ত্রাসীগুলো কারাগারে আছে, তাদের কিছু ভিজিটররা ওদের দর্শনে যখন যায়, তাদের সাথে কিছু যোগসূত্র, না যোগসূত্র তো অবশ্যই, এইটার জন্য সতর্কতা নেওয়ার চেষ্টা করতেছে, অবশ্যই আছে যোগসূত্র, অবশ্যই আছে। বাংলাদেশ প্রতিদিনে খুব একটা সুন্দর নিউজ আসছে, ডক্টর জাফরুল্লাহকে তালা দিয়ে আটকে রাখলেন শিক্ষার্থীরা, অর্থাৎ গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি জাফরুল্লাহকে। আসলে ডক্টর জাফরুল্লাহ একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, উনি অনেক ডাইনামিক মানুষ, তো সামাজিক মানুষ। গণ বিশ্ববিদ্যালয় একটি বিশ্ববিদ্যালয়, এই গণ বিশ্ববিদ্যালয় 1992 সালে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়টা স্থাপিত হয় আমার জানা মতে। সেখানে তার অনেক ভূমিকা আছে, দীর্ঘদিনের ভূমিকা আছে, তবে তার কিছু নীতিমালা বা তার কিছু নৈতিকতার অবক্ষয়ের কারণে শিক্ষার্থীদের সাথে তার এই দূরত্বটা, আর সেটার ভিত্তিতেই ডাক্তার জাফরুল্লাহ সাহেবকে আটক করেছে। না, ওই তিনি হলো যেটা বলছে যে বৈধ উপাচার্য নিয়োগের আশ্বাস দিয়েও তার তিনি রক্ষা করেন উপাচার্যটা, কারণ উনি তো ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, ওই এই কাজটা উনি করেন না। আসলে
সব কিছু একটা নিয়মতান্ত্রিকতায় চলতে হয়, সেই নিয়মের বহির্ভূত কোনো কিছু ঘটলে যে কারণে হয়তো তাকে তালা দিয়ে আটকে রাখছে। আচ্ছা, বিশেষ করে আরও একটি নিউজ আছে যেটা আইনমন্ত্রী বলেছেন খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে, যে সাজা কমানোর সুযোগ আছে, খালেদা জিয়ার সাজা কমানোর সুযোগ আছে। আর অ্যাটর্নি জেনারেল বলছে যে সাজা কমানোর জন্য যদি আবেদন করা হয় তাহলে সেটা বিবেচনা করা হয়। এটা তো সত্য কথা যে যদি আবেদন করে তাহলে এটা বিবেচনা অবশ্যই সরকার করবে। তারপরে আর একটা সুযোগ আছে, রাষ্ট্রপতির কাছে যদি ক্ষমা চায় তাহলে তাকে মাফও করে দিতে পারে রাষ্ট্রপতি। কাজে এগুলো সুযোগ আছে। কম লিখলে আসলে বিরোধী নেত্রী হিসেবে তার তো একটা অধিকার আছে, পাশাপাশি সরকার যেহেতু তার সহনীয় সেক্ষেত্রে সরকার চাইলে তার সহনশীলতার দিকে, কিন্তু সেটা তো আইনের মাধ্যমে আসতো, আইনের মাধ্যমে, আইনের বাইরে তো সরকারও কিছু করতে পারে না, সরকারও কিছু। এই জন্য মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন উনি যদি আবেদন করেন তো আবেদন তো করতেই হয়, আবেদন তো করতেই হবে, আবেদন না করলে হবে কি? তো আমার মনে হয় সেটা বিরোধী দলীয় নেত্রী তাকে তার যারা পরামর্শক তাদেরকে ভাবা উচিত, তার মঙ্গলের জন্য, তার মঙ্গলের জন্য। বঙ্গবন্ধু গোল্ড কাপের পর্দা আজকে উঠছে, এটা আপনারা জানেন, এটা আজকের খুব সুন্দর একটি নিউজ। অর্থাৎ ষষ্ঠবারের মতো আন্তর্জাতিক এই আসর বসছে ঢাকায়, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ বিকাল 5টায় বাংলাদেশ ফিলিস্তিন ম্যাচ দিয়েই এই পর্দাটি উদ্বোধন হবে। আসলে বঙ্গবন্ধু গোল্ড কাপ যেটা, না আরো আরো একটি তাৎপর্য হচ্ছে হলো মুজিব বর্ষ উপলক্ষে ক্রীড়াঙ্গনে অনেক টুর্নামেন্ট হচ্ছে, অনেক টুর্নামেন্ট হচ্ছে, তবে এই বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলের মহত্বটাই হচ্ছে আলাদা, যেহেতু বঙ্গবন্ধুর নামের সঙ্গে এটা। এটা আমি একটু যদি বলি যে বঙ্গবন্ধু গোল্ড কাপ কিন্তু শুধু আজকেই হচ্ছে না, বিগত আরও কয়েক বছর ষষ্ঠবারের মতো হচ্ছে। এই ষষ্ঠবারের থেকেও এবারেরটা একটু অতি গুরুত্বপূর্ণ, কেননা 2020 সাল মানে এই মুজিব বর্ষ হিসেবে অভিহিত করা হয়েছে। এই মুজিব বর্ষকে কেন্দ্র করে শুধু ক্রীড়াঙ্গনে নয়, সামাজিক যে কোনো পর্যায়ে মুজিব বর্ষকে একটু উজ্জ্বল করে দেখার চিন্তা করা হচ্ছে, আর সেইটা ধারাবাহিকতায় ক্রীড়াঙ্গনে বঙ্গবন্ধু গোল্ড কাপকে আরও বেশি বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে এবার আজকেই সেই পর্দাটা উঠবে, যে সরকার এখানে একটা নেক নজর রয়েছে, নেক নজর সরকারের, এটা বাংলাদেশ ফিলিস্তিনির ই দিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত। দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠান সংবাদপত্রের পাতা থেকে। তো এই অনুষ্ঠানটি আজকে আর আমরা সময় নেই, আরও অনেক আলাপ আলোচনা ছিল, তারপরেও কিন্তু আমরা এবার আলোচনা করতে পারছি না কারণ আমাদের সময় সংকীর্ণতার জন্য। তাই দর্শক, আপনারা যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন নিজে দেখুন, অন্যকে উৎসাহিত করুন, এবং আমরা একদম তরতাজা অনুষ্ঠানটি যে সংবাদ শিরোনামগুলো আছে সেটি আমাদের এই সংবাদপত্রের পাতা থেকে অনুষ্ঠানের মাধ্যমে আমরা পর্যালোচনা করে যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরবো। এ ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে আমাদেরকে জানান। মতামত পাঠানোর ঠিকানা dhakatv.net@gmail.com। আমি আবারও বলছি dhakatv.net@gmail.com। আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত তো অতিথি আমাদের সর্বজন শ্রদ্ধ বীর মুক্তিযোদ্ধা সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান ভাইকেও আমরা অভিনন্দন জানাচ্ছি ঢাকা টিভির পক্ষ থেকে, একই সঙ্গে প্রখ্যাত সার্জন ডাক্তার এম সাইফুল আলমকে অভিনন্দন জানাচ্ছি। দর্শকবৃন্দ, আপনাদেরকে ঢাকা টিভির অনুষ্ঠান এবং এই পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠানটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আপনাকেও ধন্যবাদ।